করুণাকে ভয় পেলে চলবে না, করুণা থেকে পালিয়ে বাঁচা যাবে নাকি? বাঁচা যাবে? মায়ের সর্দি জ্বর হয়েছে, এখন ছেলেদের বাবা আর ছেলেরা মিলে মাকে মধুপুরের জঙ্গলে গজারি বনে রেখে পালিয়ে গেছে। পরে সেখান থেকে লোকজন পুলিশ সহ ওই বুড়ি মাকে বের করে এনে হাসপাতালে নিয়ে পরীক্ষা করে দেখেছে করোনার কোনো ভাইরাস টাইরাস তার মধ্যে নাই, জ্বর কাশি হয়েছে। এই জন্যে ছেলেরা মাকে এইভাবে জঙ্গলে ফেলে দিয়েছে। ইয়া ফেরুল বার অমিন আখি হে, হাসরের ময়দানটা এমন হবে যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে, পুত্র পিতা থেকে পালিয়ে যাবে, বাবা সন্তান থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে। সেদিন আল্লাহ ছাড়া, আল্লাহ রহমতের আশা ছাড়া আর কোনো আশা ভরসা থাকবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি যে অনুরোধ রাখছি, সময় কিন্তু একেবারে ফুরিয়ে যাচ্ছে, সাকরাতুল মৌত শুরুর আগে যেই কারো যেই কোনো সময় এখন আক্রান্ত হওয়ার আশঙ্কা ভয় সম্ভাবনা আছে নাকি নাই, আছে নাকি নাই, তাহলে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ দিন। আগামীকাল হয়তো আমি আর থাকবো না, আজকেই আমি আল্লাহর কাছে তওবা করি, আজকেই আমি আল্লাহর কাছে তওবা করব, গুনাহ মাফ চাবো, ওয়াদা করব আর গুনাহ করব না। আর এই করোনা ভাইরাসের এই সময়ে ভয় পেয়ে মাকে জঙ্গলে ফেলে দিলে ছেলেরা বোধ হয় বাঁচতে পারবে, পারবে নাকি আরো বেশি আক্রান্ত হবে? সুতরাং আল্লাহর দেওয়া হকুল্লাহ হকুল ইবাদ, যেটা যেখানে যেভাবে সেটা মেনে চলতে হবে। করোনা ভাইরাসকে ভয় পেলে চলবে না, ভয় পেলে বোধ হয় জমে ছেড়ে দেবে, ভয় পেলে বোধ হয় জমে ছেড়ে দেবে। আর জম কোন সময় আসবে এটা লহে মাহফুজে নির্ধারিত আছে কিনা বলেন? সেখানে যেটা যেভাবে করুণায় আপনার মৃত্যু যদি লেখা থাকে, করুণায় আপনি মারা যাবেন। দুর্ঘটনায় আপনার মৃত্যু যদি লেখা থাকে, দুর্ঘটনায় আপনি মারা যাবেন। যেইভাবে যার অমা তাদরি নাফসুম মাজা তাকসে বুগাদান, অমা তাদরি নাফসুম বেআইয়া আরদিন তামুত, আল্লাহর কাছে এগুলো সব পূর্ব নির্ধারিত। সুতরাং যেটা নির্ধারিত আছে সেটা হবেই, সেটা কোনোভাবে ব্যতিক্রম নড়চড় হবে না। আল্লাহ, তোমার নির্ধারিত ফয়সালার উপরে আমি ঈমান আনলাম, তুমি আমার অতীতের গুনাহ মাফ করে দাও, তুমি আমার তওবা কবুল করো, তুমি আমাকে একজন ইমানদার হিসেবে গ্রহণ করো। এইভাবে করুণা যতদিন চলবে, ভয় না পেয়ে আপনি যদি সবর করেন আর তওবা করেন, এই অবস্থায় যদি আপনি করুণা রোগে মারা যান, আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা দান করবেন, শাহাদাতের দরজা দান করবেন। সুতরাং আমরা কেউ মরে যাব, কেউ শাহাদাতের দরজা নিয়ে যাব, তাহলে সবাই এখন তওবা করে আমরা শহীদ হওয়ার জন্য তৈয়ার হয়ে যাই। সবাই রাজি আছেন? সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।